পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে তাতে কাশ্মীর ফাইলসের মতো আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে। প্রকাশ্য সভামঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে এবার ছড়িয়ে পড়ল বিতর্ক। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগান মোড়ে বিজেপির এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ওই কথা বলে আসলে উস্কানি দিচ্ছেন। শনিবার বিজেপির ওই দলীয় কর্মসূচিতে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আজ তৃণমূল তৃণমূলকে মারছে, জ্যান্ত পুড়িয়ে মারছে। আপনি যতই জেলায় জেলায় ঘুরে বেড়ান, আপনার বাঁচার কোনো রাস্তা নেই, কারণ আপনার বাড়িতে আগুন লেগে গেছে। আজ যেমন কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে, তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। সেই পশ্চিমবঙ্গ ফাইলসে দেখতে পাওয়া যাবে কিভাবে মানুষকে মেরে কখনো গাছে ঝুলিয়ে দিচ্ছে, কখনো আবার হাই টেনশন তারে ঝুলিয়ে দিচ্ছে। মঞ্চে এই বক্তব্যের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের সমর্থনে যুক্তিও দেখিয়েছেন। তৃণমূল তৃণমূলকে মারছে, জ্যান্ত পুড়িয়ে মারছে, তার সিবিআই তদন্ত হচ্ছে, এটা হচ্ছে পরিস্থিতি। আপনি যতই জেলায় জেলায় ভ্রমণ করুন, আপনার ঘরে আগুন লেগে গেছে, যে আগুনে আপনি দাউদাউ করে চলছেন, আপনার বাঁচার কোনো আশা নেই। তাই বন্ধুগণ, আমাদের এই লড়াই নিত্য লড়াই করতে হবে। সমস্ত চায়ের দোকানে সর্বত্র তৃণমূলের কলঙ্কের কথা বলুন, তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে তার কথা বলুন। আর বলুন, যেমন কাশ্মীর ফাইলস আজকে হয়েছে, তেমন আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। সেই পশ্চিমবঙ্গ ফাইলসে আমরা দেখতে পাবো কিরকম ভাবে এক এক করে মানুষকে মেরেছে, মানুষকে মেরে খুন করে তাকে গলায় রশি বেঁধে কখনো গাছে ঝুলিয়েছে, কখনো হাই টেনশনের তারে ঝুলিয়েছে। বলি পশ্চিমবঙ্গে এমন কিছু হয়ে যায়নি যার জন্য পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। বিজেপি যে উনি কথা বলেছেন, উনি বুঝে গেছেন যে 2024 ওনারা থাকছেন না, আর উনি বাংলাতে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এই বাংলা শান্তির বাংলা, এখানে মানুষ শান্তিতে বসবাস করেন। তার সাথে বলে রাখি, এখানে পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে অনেক শান্তিতে মানুষ বাস করছেন। এই কথাবার্তার মূল কারণ হচ্ছে একটাই, ওনারা যখন সব পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, ওনারা ধুলির সাথে মিশে গেছেন। আসছে পঞ্চায়েত নির্বাচন, তারপরে আছে 24-এর লোকসভা নির্বাচন। তো ওনারা বুঝে গেছেন যে তারা আর মাটি থেকে, তাদের পা থেকে মাটি সরে গেছে, তারা জিততে পারবে না। সেই কারণে বাংলার মানুষকে উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন। তিনি বলেন, কেউ ভেবেছিল কাশ্মীরে পণ্ডিতদের এভাবে কেউ মেরে তাড়িয়ে দেবে, সেদিন তো বামপন্থী ও তৃণমূল কংগ্রেসের গর্বেই ছিল, কিন্তু তারা কোনো কথা বলেনি। এ রাজ্যেও যে অত্যাচার চলছে, ইতিহাস একদিন উন্মুক্ত হবেই, অর্থাৎ সেদিন কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।